বন্ধুরা আমি একটু ঘুরতে গেছিলাম, হ্যাঁ একটা প্রবলেম করছে, সেটা হচ্ছে যে সে আপনাদের বলে জানি, সেই জন্য আপনার টেনশনে পড়ে গেছেন, টেনশন পরে অস্থির হয়ে গেছেন, আপনার সোজা গোটু ওই যে ওই যে বিদ্যুৎ বিদ্যুৎ খন্তের এখন তুই মিষ্টি করে যে তাকে বলবো যে আই লাভ ইউ, আই লাভ ইউ, হ্যাঁ আচ্ছা শুধু লাভ ইউ বলবে, মানে তুমি তো দয়ার বোন, ছোট বোন কিনা এটা জিজ্ঞেস করলো আর কি, ইংরেজি বললেন, হ্যাঁ ইউ আন্ডারস্ট্যান্ড ইংরেজি ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ so I am trying to speak english tasara koy din pore uni america chole jeteche isne english ta practice kore nite chhe ar ki
আমেরিকানরা তো আবার ইংরেজি ছাড়া কোনো ভাষাই জানে না। না মানে ঘটনা হয়েছে কি যে আমরা যারা বাঙালি মানে বাংলাদেশি তার হচ্ছে কি যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ছাড়াও মনে করেন যে আরও কয়েকটা ভাষা যেরকম মানে হিন্দি ইংরেজি তারপরে উর্দু রাইট উর্দু ভাষাটা জানি মানে কিন্তু এই আমেরিকানরা ব্যাড লাক তারা ওয়ান ল্যাঙ্গুয়েজ জানে শুধু ইংরেজি ইংরেজি ছাড়া কোনো ভাষাই জানে না মানে তাদের সঙ্গে যেমন বাতচিতটা করবো হ্যাঁ সেই জন্য হচ্ছে কি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শিখে রাখলাম তাছাড়া ইংরেজি ল্যাঙ্গুয়েজ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেই জন্য জেনে রাখাটা ভালো আপনি কি মনে করেন জি ঠিকই তো বলছেন দিদিও তো আমেরিকাতে থাকে আপনারা জানেন জানেন মানে অবশ্যই জানি কি বলবো তাহলে তো অনেক বেটার হলো মানে আপনি যদি আপনার দিদির অ্যাড্রেসটা আমাকে দেন তাহলে মনে করুন যে আমি তার সঙ্গে গেলাম যে একটা মানে পরিচয় আদান প্রদান হলো মানে একটা টক করলাম আলোচনা করলাম আপনি কেমন আছেন সবাই কেমন আছে জানালাম তার মনে করুন যে আপনি যদি কোনো জিনিস দিতে চান যেমন মনে করুন যে ডিম ভুনা বা ইলিশ মাছের ভাজি এসব যদি দিয়ে যান আমি তাদের ওখানে গেলাম এই যে যাতায়াতের মধ্যে একটা রিলেশন ডেভেলপ করে গেল মানে এটা একটা ভালো হলো না নুরুল হুদা তুমি কি লাভ কি বলেন এখানে বসলেও তো কাকারে ডাকা যাবে কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই বাবা তো এখান থেকে ডাকলে শুনবে না বাবা ওদিকে আছে আমি ডাকি আমি ও না না অসুবিধা চলে একসঙ্গে যাই হ্যাঁ ঠিক আছে আমরা একসঙ্গে যাচ্ছি নুরুল হুদা বলো তুমি গেলে বসো আমার কাকারে ডেকে আনতে আরে না না আপনি তো আমাকে কষ্ট করতে যাবেন কেন আপনি বসেন আমি ডাকি আমি আমার তো কোনো কষ্টই হচ্ছে না চলো যাই চলো বোন তুমি যাও তো কাকারে ডেকে নিয়ে আসো যাও এক্সকিউজ মি আরে যাই দে দাও না তারে এক মিনিট আপনার নামটা জানতে পারি সি ছায়া ছায়া মানে দি শ্যাডো বাহ খুবই সুন্দর নাম মানে এরকম নাম আমি বন্ধু এরকম নাম কখনো শুনতে পারিনি তুমি শুনতে পেরেছো এরকম নাম তুমি যাও তো কাকা ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি এসো যাও মানে আমি আবার যাক না ভিতরে যাক না কাকারা আনো বসো তো এনে বসো কত আছে বসো কি তুমি তারে তুমি তুমি এরকম বলতেছো কেন আরে কি কোনা তো দয়া ছোট বোন না দয়া ছোট বোন কি বলবো তুমি বলবো না আপনি বলবো আর শোনো তুমি তারে বারবার আপনি আপনি বলতেছো কেন আর তার লগে ভিতরে যাইতে চাইছো কেন শোনো নুরুল হুদা হইতে পারে যে দয়া তোমার ক্লাসমেট কিন্তু তার একটা নিজস্ব আইডেন্টিটি আছে না মানে দেখতে একটা কিরকম একটা সুন্দর আছে না তুমি তাকে আইডেন্টিটি ক্রাইসিস ফেলে দিচ্ছ কেন এটা তো ঠিক না এটা তো শোভন দেখা যায় দূর মন্ত বন্ধু সে আমাদের ছোট বোনের মতো তারে তুমি না বলে আপনি বললে বড় অসম্বন্ধে আছে শোনো বন্ধু সে আজকে তোমার ছোট বোন কিন্তু কালকে তো তোমার অন্য কিছু হয়ে যেতে পারে পুরো বন্ধু তুমি কি কথা বলো না আগা মাথা মুন্ডু গোড়া কিছু বুঝি না শোনো আমি তোমাকে আমি তুমি ভুলে বলছি সেটা হচ্ছে যে কে আসছে এই কাকা আর শরীরটা ভালো আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা আমরা তো আসলে মানে আমি বলি আমি হলো মানে মাঝির গ্রামের বাড়ি হ্যাঁ মানে তারপরে ও হচ্ছে আমি হচ্ছে আমি ও হচ্ছে নুরুল হুদা হ্যাঁ এখন আমি হচ্ছে সিটিতে থাকি মানে ক্যাপিটাল সিটি ঢাকা শহরে থাকি তুমি কিছু বলতেছো না তোমার বাড়ি কোনায় কাকা বাবু আমি ভবানীগঞ্জের নুরুল হুদা মাঝির গ্রাম স্কুলে আমরা একসঙ্গে পড়তাম মানে আমি আর দয়া ও পড়তাম দয়ার বন্ধু দয়ার লগে পড়তা ভালো ভালো তা খারাপ রয়েছে কেন আসো বসো আসো না না কাকা ইয়ে ঘটনা হচ্ছে আপনি আগে বসেন কি বলতেছেন আপনি বসেন আপনি হচ্ছেন মুরব্বী পিতা সমতুল্য আপনি না বসে আমাদের মতো স্যাংরা বলবান বসবে না আপনি বসেন বাবা বাবা বড় খাঁটি কথা বলছো বড় খাঁটি কথা ঠিক আছে এই আমি বসলাম এবার বসো দিন ইয়ে ছায়া মা কোথায় গেলি গল্প করতে ভালো লাগে আমি আবার নারুমুড়ি খুব পছন্দ করি বাবা কিন্তু কাকা একটা লজ্জার মতো ফেলে দিলেন আমরা তো আসার সময় হাতে করে কোনো মিষ্টি মিঠাই কিছু নিয়ে আসলাম না 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 লাগবে না ঘরে আছে গরু কিনতে 7-8 হাজার টাকা
আর ওই মেজবানিতে ধরেন যে তিন তিন ছয় হাজার টাকা, আর দৈক্কা মাজারে ধরেন এক হাজার টাকা, মোট 14-15 হাজার টাকা। তাও ভালো বাইডারে তো পাইলো। হরি, তুই নজমুল একটু বুঝাইস, উরুষের গরুটা তিনি 10,000-এর নিচে না কিনে, আর মেজবানিতে 5-10 হাজার টাকা খরচ করে, এতে 5-6 হাজার টাকা বেশি খরচ হইব, কিন্তু কামটা তো সোহাবে রইব। আর যেখানে বিদ্যুৎ খনকার নিজ মুখে এই কথা বলছে, এখানে কৃপণতা করা ঠিক হবে না। আচ্ছা কাকাবাবু, আমরা যে এই যে খাটাইস খাটাইস করতেছি, আসলে জিনিসটা খাটাইস তো নাকি? হে হরি, তুই কি করছিস এসব? নাউজুবিল্লাহ মিন জালে। কাকাবাবু, আমি আসলে ওইভাবে বলতে চাই নাই, তো হয়েছে কি ওই খাটাইসটা না, কালকে আমার বাইতে রাইত্রাই ছিল, নুরু আসিল সাথে, তো আসলে আমি অনেকক্ষণ ভাইবা দেখলাম যে বেহুদাই তারে ভয় পাইতেছি, বুঝছে? মানুষটা কিন্তু সহজ সরল, আমরা তিনজন মিলে সারা রাত অনেক গল্প গুজব করলাম। আরে বোকার হদ ধরে, খাটাইস কি চোখে দেখা যায় নাকি? খাটাইস কারো কারো উপরে ভর করে, আর যখন কেউ উপরে ভর করে তখন মাটিতে তার ছায়া পড়ে না, উল্টাপাল্টা কথা কয়, গায়ে হয় বিরাট শক্তি, যে কাউরে ধরে তুইলে আসার দিতে পারে। তরে কই শোন, খাটাইস ভর করছিল ওই পোলার উপরে, ভর করে ও নুরুল হুদারে তুলে লয়ে গেছিল। অহন যদি নজমুল ওই বিদ্যুৎ খনকারের কথা মতন উরুষের গরু, মেজবানের খাওন আর মাজারের দান এই তিনটা না দেয়, তাহলে খাটাইস আবার নাজির লইব, তখন কি হইব কম যায় না, হয়তো নজমুলরে তুলে লয়ে গেল। তুই নজমুলরে বুঝাই কইস এইসব বিষয় জানি কিপটামি না করে, 15 জায়গায় 25 খরচ হইলো, হোক না, ক্ষতি কি? এটা তো খাটাইস, এটা তো মানুষ না যে বুঝাই শুনে একটা কিছু করণ যাইব। যে কাকা বাবু, আমি বুঝাই করব না, আমি উঠি রে। নমস্কার কাকা বাবু। এই নমস্কার কি, নমস্কার কি, আসসালামু আলাইকুম কইতে পারস না? আমি তো একজন মুসলমান নাকি? ও আসসালামু আলাইকুম কাকা বাবু। ওয়ালাইকুম সালাম, আরেকটা চুমুক দিই। নে গেলাম রে। নজবুল, কি অবস্থা? দুরবস্থা। কেন দুরবস্থা? কেন তোমার ভাই তো খাটাইসের হাতে বাইসে বাড়িতে ফিরে আসছে নাকি? জি আসছে। তাইলে দুরবস্থা বলতেছো কেন? এত বড় একটা বিপদ থেকে উদ্ধার পাইছো, মাহবুদ আল্লাহর কাছে শুকর করো। জি সেই শুকরই চলতেছে, শুকরানার মধ্যে আছি। তা আপনি আছেন কেমন? ভালো? আমি আছি ভালো। তো যে উরুষের গরু আর মাজারের হাদিয়াটা দিচ্ছ তো? না এখনো দেই নাই। কি কো, এখনো দেও নাই কেন? মেজবানির দুইটা খানাও তো বাকি আছে, একটা তোমার বাড়িতে আর একটা খনকারের বাড়িতে, তাই না? তাই তো। কবে দিবা কিছু চিন্তা ভাবনা করছো? চিন্তা চলতেছে। না না, এইটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে সময় নষ্ট করা তো ঠিক না। শোনো, আমি তোমার বলি, ওই যে উরুষের গরুটা একটু মোটা তাজা দেখে ধরো এই 10-12 হাজার টাকার মধ্যে দিলা, আর মেজবানি খানাটা বলি আমি তোমারে। আমি বলি মিয়া ভাই, বেহুদা টাকা পয়সা নষ্ট করে লাভটা কি? কোন কি বললে বুঝলাম না। না কইলাম যে ওই উরুষে গরু, মাজারের টাকা আর মেজবানি খাওয়ানো কোনো যুক্তি আছে? নাউজুবিল্লাহ মিন জালেক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইসব তুমি কি বলতেছো? শুনেন, টাকাটা তো আমি পরিশ্রম করে কামাই করি নাকি, ওই নিজের খেতে নিজে হাল দিই, মাথার গাম পায়ে পর্যন্ত পড়ে না, গিয়া পড়ে মাটিতে, সেই টাকা দিয়া উরুষে গরু মাজারের টাকা গ্রামের মানুষ খাওয়ানো, এগুলো কি উচিত হবে? নজমুল, তোমার উপরে কি খাটাইস আসর করছিনি? তুমি এইসব কি বলতেছো? ভালো কথা কইলে তো খাটাইস আসর করে। আচ্ছা, খনকার সাপ তোমার উপরে একবার বেজার হইলে তোমার কি অবস্থা হবে সেটা তুমি ভাবতে পারো? শুনেন মিয়া ভাই, এই বাবা ভাবি নিয়ে না আমি এত ভাবি না। আসি মিয়া ভাই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আঙ্কে, আপনি ঠিক বলেছেন, একদম ঠিক, কারেক্ট, একদম পয়েন্টে পয়েন্টে কথা বলেছেন। এবার আমার ওই মাজ্জা মায়া মায়ার কথা বলি শোনো। মায়ার বিয়ে হয়েছে ধরো গিয়া ওই রামগতির চল লরেন্সে। মায়ার জামাইরে বেবাকে এক ডাকে চিনে, লরেন্সের বাজারে ওই যে বড় মুদি দোকানটা
এটা হেতের। তো মায়ের বিয়ের প্রস্তাবটা কেমনে আসলো শোনো, মায়া তখন ধরো গিয়া এই স্কুলে ক্লাস নাইনে পড়ে, আর সায়ার সায়া তখন এতটুক বয়স 500 বছর। কাকা মানে সায়ার মানে এখন এক্স্যাক্টলি বয়সটা কত হবে? না না, তার বয়স হয় নাই তো, এমনি গায়েগতরে ডাঙ্গ রয়ে গেছে। আমার সব মায়া এইরকম বুঝছো নি, অল্প বয়সে ডাঙ্গ রয়ে যায়। কেন তোমরা এক লগে দয়া মার লগে হইতে তোমরা দেহ নাই? এ বাবা, তুমি চুপ করে বসে রয়েছো কে? তুমি কিছু বলতেছো না? কাকা বাবা, আমি মনোযোগ দিয়ে শুনতেছি আর সব। আসলে তোমরা পোলা দুগ্গা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে বুঝছো। আজকাল তো সবাই খুব ব্যস্ত, কথা কর গল্প কর লোক খুঁজি পাই না, অনেকদিন পরে তোমাকে খুঁজি পাইছি। এ ভগবানের আশীর্বাদে তোমরা এই গল্প শোনার আর গল্প করার ধৈর্য তোমাকে আছে। এই যে 2 ঘন্টা ধরে বসে আমরা গল্প করতেছি, কিন্তু তোমরা কিন্তু একবারও উঠার কথা বললে না, অথচ অন্য কেউ হলে এতক্ষণে 50 বার উঠার কথা বলি। কিন্তু কাকা উঠতে তো পারতো না। না না, কথা বলতো আর কি, উঠতে ফাইটতো না। পারবি কি করে কাকা? সবাই কি সঠিকভাবে গল্প করতে পারে? আপনার কথা বলার ভিতরে যে মাধুরতা আছে, মানে যে পোলাইট, যে নাইসলি, যে ট্রিমেন্ডাসলি আপনি গল্পটা বলেন, অন্য কেউ তো বলতেই পারেন। মানে আপনার কথা শুনতে গেলে নরসরা বন্ধ, পা একদম ফ্রিজ হয়ে যায়, পাটা একদম নরসরাই সম্ভব হয় না। তুমি বাবা একটু বাড়াই বাড়াই বলতেছো। কাকা এটা আপনি কি বললেন? আমি বাড়িয়ে কথা বলি, এই আমি খুব কষ্ট পেলাম কাকা। কাকা আমি হলো ট্রুথ ম্যান, সবসময় সত্যি কথা বলি, মিথ্যা কথা বলতে গেলে আমার জিভ কিছুদিন ধরে একটু আটকে যায়। এ নুরুল হুদা, আমি সত্যি কথা বলেছি না? না না, তোমরা যে মিথ্যা কথা বলতে পারো না সেটা আমিও বিশ্বাস করি আসলে। আচ্ছা যাক গে, এবার গল্পের মধ্যে ফিরে আসি। হ্যাঁ, ওই কোন কথাটা যেন বলতেছিলাম, ও আমরা বলতেছিলাম যে ওই যে ইয়ের আর কি, মানে ওই দয়া, মানে কিভাবে আমেরিকা, মানে ও টিভি পেয়ে আমেরিকা চলে গেল। তাইতো তাইতো, লটারির কথা। তো ওই দয়ার জামাই এসে যখন প্রথম লটারির কথা বললো, আমরা তো প্রথমে ফাটতেই দেই নাই। আরে আমেরিকা যাও কি সোজা কথা, বললেই যাওয়া যাবে। আপনি তো রাজি ছিলেন। হ্যাঁ, আর দয়ার জামাই এত জোর করলো, এই গল্পটা মনে হয় আরেকবার বলেছি। দুইবার বলছেন কাকা বাবু? দুইবার বললে কি হবে, দরকার হলে তিনবার বলবে। আচ্ছা, এক গল্প তিনবার বলা যাবে না, এরকম কি সরকারি কোনো নিয়ম আছে নাকি যে পুলিশের ধরে নিয়ে যাবে? কাকা আপনি আবার বলেন, বলেন কাকা। ওই যে মায়ার মা তখনও জীবিত আছিলেন, তিনি আমার ডাকে বললেন যে মায়ার কি এখন বিয়ে দেওয়া ঠিক হবে, মানে ও মাত্র ক্লাস নাইনে পড়ে। আচ্ছা, আমি বেঠিক বলতেছি না তো? না কাকা, সত্যি বলতেছেন। মানে আমি বলতে চাচ্ছিলাম কি কাকা, যে মনে করেন আমরা তো এখানে বসে একটা মানে মিটিং প্লেসের মতো একটা গল্প করতেছি কাকা, এখানে মুরব্বি হিসেবে আপনি আছেন, মানে ওই নুরুল হুদা আছে, আমি আছি। মানে আমি বলতে চাচ্ছিলাম কি যে মানে ছায়া, মানে উনি লোনলি ওখানে বসে আছে, তুই চলে আসতে সবাই আছে। না না, ওর তো অনেক কাম আছে, মানে বাড়ির ব্যাপার কাম তো ওরই সামাল দিতে হয়। মানে আমার এই মায়া ছায়ারানি বুঝছো, ওর কথা বলতেছি, বড় লক্ষ্মী মেয়ে। তো দয়ার ওই বিয়ের আগে একবার কি ঘটনা হয়েছিল শোনো। না না, আমার মনে হয় তোমরা বোধহয় বিরক্ত হইতে আস। না তা না, আসলে ঘটনা হচ্ছে সবাই মিলে শুনলে একজনে না কোনো বিরক্ত হচ্ছে না, আপনি বলেন তো, আপনি বলেন। আমি কিন্তু অসহ্য গেছি কোনো আমি তো তখন বেকার, মানে কোনো কাজ কাম নাই, ঘুরি ভিড়ি আড্ডা মারি বেড়াই, ঘুরি ভিড়ি বেড়াই এই আর কি। খুবই তো মজার কাকা। তারপর কি হলো কাকা বলেন তো, কাকি কিভাবে একটাই? ঘরে কে আসছে? জি, আমি আমি চিনি না, বাবার লগে কথা বলতেছি। ঢোকার সময় দেখলাম অপরিচিত লোক, জোয়ান বয়সী লোক, ঘরের ভিতর ঘন্টার পর ঘন্টা কি এত কথা? আমি জানি না। চাটা ফালাই দিলা কে? নাও, আবার চা বানাও, বানায় মেহমানদের খাওয়াও, তারপর তারে বিদায় দাও। আমার লক্ষ্মী শোনা চাঁদের কণা নাও।
তার ভাইরে ফেরত পাইছে আর এখন সে বলতেছে তার ভাই নিজের থেকে হারাইছে আবার নিজের থেকেই ফেরত আসছে তুমি যখন যাও তো কলকার তোমরা থাকতেছে তো আমার কোনো আপত্তি নাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে ফ্রেন্ড হয়েছে কি যে কাকা রিকোয়েস্ট করতেছে স্যার রিকোয়েস্ট করতে নো প্রবলেম আপনার নাম জানি কি নুরুল হুদা কেমন আমার নাম হচ্ছে অর্ণব অর্ণব ভট্টাচারিয়া আমার ফাদার্স নেম হচ্ছে প্রণব ভট্ট হায় ভগবান আমি ভাবছিলাম আপনি মুসলমান আপনি যদি আর কোনো দিন এই এলাকা ত্রিশে মারা দেখি তাইলে আমার ওই পালা কুত্তাটারে আপনার পিছনে লেলাই দিবে